মাধ্যমে যদি বিষয়টা ফয়সালা হয়ে যায় তাহলে খুবই ভালো আমার বিশ্বাস সব কিছু মিলে যদি ঠিক থাকে তাহলে তুই বুঝতেই পারবে না এটা সাদা ধবধবে শাড়ি পরে গাছের ডালে বসে বসে পা দুলাচ্ছে আর আমার দিকে চোখ পড়তে এইভাবে ডাকছে আয় ভূতের ভয় তো তুমি এখনই অজ্ঞান হয়ে যাবে দেখে ঘুমাও দাও পালিশ রাখো ঘুমাও শালা 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 এই শালা কি হচ্ছে সকাল সকাল আবার কি শুরু করলে এগুলো তুমি কই কে তুমি এখানে তপুকে দেখেছো টুসিকে আম্মাকে তাহলে কে কে ভূত ছিল এখন বলো তুমি ভূত দেখেছো বলো তুমি তো ওই ঘরটাতে দেখো চুপ করো আমি জীবনে প্রথমবার শুনলাম যে ভূত মানুষকে দিনের বেলা বিরক্ত করতে পারে এই এই সোফাতে কিন্তু বসা ছিল আচ্ছা আমি বসে দেখছি সোফা কুশন তুমি দয়া করে একটু ওই ঘরটাতে দেখো পেয়ে যাবে আমি আর পাচ্ছি না ইমতিয়াজ এবার তোমাকে আসলে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে আমাকে টাকা থাকতে দাও সকাল সকালটা আমার নষ্ট করে দিল কারণ সারা দিনটা কিভাবে যাবে কে জানে যা ভেবেছিলাম চাচা কাবিলের উপরই বসেছে আমার বাড়িতে কেউ একই কাহিনী শিশুতোষ কাণ্ড সারাক্ষণ ঝগড়া ভালো লাগে না কিন্তু নানি আমরাও তো শিশু কই আমরা তো ঝগড়া করি না তা ঠিক কারণ তোমরা হচ্ছে বড় শিশুতোষ কি ব্যাপার আজকে খবরের কাগজ কি দেবে না দেখো কাণ্ড গেন্ডাই কিচ্ছু নাই ঢুকবে না কেন দেখো তুমি সারা রাত দরজা খোলা রেখে তুমি ঘুমাতে চলে গেছো কি বলছো তুমি আমি তো দরজা বন্ধ করে ঘুমোতে গেলাম কলিং বেল শুনে তুমি গিয়েছিলে দরজা খুলতে তুমি যাওয়ার পরে কেউ আসেও নেই যায়ও নেই নিশ্চয়ই তুমি ভূতের ভয়ে দরজা বন্ধ করতে ভুলে গেছো কি জানি মানে আমার তো মনে হচ্ছে যে আমি দরজাটা লাগিয়েছি আবার তুমি বলছো লাগাইনি মানে আমাকে এক কাপ চা দাও না শালা আমার মাথাটা ঘুরছে মাথায় কোনো কিছু কাজ করছে না চা তুমি নিজে বানাই খেতে পারো না
এক ভূতের ভয় করে তুমি যা দেখাচ্ছ বিশ্বাস করো ভূত খালি তোমাকেই দেখে ভূত কখনো আমাকে দেখে না ঘরে একটা কাজের লোক নাই তুমি পারলে আমাকে একটু শুয়ে দাও না শালা আমার তুমি নিজেটা নিজে শোক কি আচানক ঘটনা এমন ঘটে নাকি নিশ্চয়ই ছিনতাইকারী মাথা খারাপ হয়ে গেছে ভাই ছিনতাইকারী কিন্তু নিজের নাম প্রকাশের জন্য এমনটা করতে পারে আরে কি যে বলেন না ভাই নাম প্রকাশের জন্য ধরা খাবে আরে আমাকে দেখো আমার জন্য এরকম একটা ঘটনা ঘটেছে আমাকে ধন্যবাদ দাও আমার নাম কাবিল বিন মুকবালি মহিন্দার কোকাপ শাহজাদী দুনিয়া আমার সাহসের জন্য আমাকে খুবই পছন্দ করত রাতে ভালো ঘুমাচ্ছে হ্যাঁ তা হয়েছে রাতে তোমাদের চিৎকার চেঁচামেচি শুনলাম আবার সকালেও তোমাদের চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল মা প্লেট নাও আই তুমি কি পড়ে যেন হাসছিলে একটা অদ্ভুত সংবাদ ছাপা হয়েছে ব্যাগ ফেরত দিলেন ছিনতাইকারী দেখো তাই নাকি তাহলে তো মনে হয় ছিনতাইকারীটা খুবই ভালো পড়ে শোনাও না পড়ে শোনাবো গতকাল সন্ধ্যায় নগরীর ধানমন্ডিতে একটি রাস্তা থেকে একজন রিকশা যাত্রী ব্যাগ ছিনতাই করে আবার নিজ ইচ্ছাতেই ফেরত দিলেন ছিনতাইকারী প্রত্যক্ষদর্শীরা বলেন ছিনতাইকারীটি ব্যাগটি নিয়ে দৌড় দেবার কিছুক্ষণ পরেই রাস্তায় দাঁড়িয়ে পড়েন এবং নড়াচড়া বন্ধ করে দেন এ সময় তাকে স্ট্যাচু অফ লিবার্টির মতো দেখাচ্ছিল তিনি সোজা হয়ে দাঁড়িয়ে এক হাতে ব্যাগটি উঁচু করে ধরে রাখেন মুখে কিছু না বললেও তার শারীরিক ভঙ্গিতে বোঝা যায় তিনি রিকশা যাত্রীকে তার ব্যাগ ফেরত নিয়ে যেতে আহ্বান করছেন পরবর্তীতে রিকশা যাত্রী ব্যাগ ফেরত নেবার পর ছিনতাইকারী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন জিজ্ঞাসাবাদকালে প্রথমে তিনি জানান তার মনে হয়েছে কেউ তাকে আটকে রেখেছিল তার কিছুক্ষণ পরই ছিনতাইকারী তার বয়ান পরিবর্তন করে বললেন তিনি যখন ছিনতাই করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে তার মনে হলো তিনি আর কখনো ছিনতাই করবেন না এই ভেবে ব্যাগটি তিনি ফেরত দিলেন বাহ এইভাবে যদি সব অপরাধী নিজ নিজ অপরাধ স্বীকার করে তাহলে তো খুবই ভালো দেশে অপরাধ বলে কোন বস্তুই থাকে না 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 আমার মনে হয় এটা খবরের কাগজ বিক্রি বাড়ানোর ফন্দি এটা কাবিলেরই কাজ সেজন্যই সে কাল রাতে এত খুশি ছিল সে টুল পরে এসেছিল নিশ্চয়ই ছিনতাইকারী টুপি কাবিল এখন নায়ক হবার চেষ্টা করছে শালা শালা হাই শালা কি হয়েছে বল মা কোথায় তপুর ঘরে কেন কি হয়েছে আচ্ছা শোনো আজকে মুমতাজ মাস্টার আসবে বলো কি আজকে আগে বলনি তো বলবো কিভাবে ওরা তো একটু আগে আমাকে ফোন করে জানালো আর আমার কথা হচ্ছে যে যত দ্রুত এই ঘটনাটা ঘটে যায় ততই আমাদের সবার জন্য মঙ্গল কিন্তু কিভাবে কি করবে তাহলে ঠান্ডা মাথায় কান খুলে শোনো ওরা তোমার মায়ের কাছ থেকে স্ট্যাম্প পেপারের নিচে একটা স্বাক্ষর নেবে সেই স্বাক্ষরের উপরে সুন্দর করে লেখা থাকবে তোমার মায়ের নামে যে বাড়িটি আছে সেই বাড়িটি তোমার মা তোমাকে লিখে দিয়ে যাচ্ছে ঠিক আছে এখন সব ভালোই ভালোই হয়ে গেলে হয় তপুটা যে ভীত আরে বাবারে আগে হলে তো তপুকে বলে রাখা যেত এখন তো টুসি ওর সাথে যোগ হওয়াতে একটা বিপদ হয়েছে টুসির সঙ্গে চলতে চলতে মনে করো যে ওর তো একটু ব্যক্তিত্ব হয়েছে ভালো মন্দ বুঝতে শিখেছে
কিছু তো করার নেই, তুমি ঠিক সময় মতো বের হয়েছো, আমি অফিসে গেলাম। কোথাও যেতে ইচ্ছা করে না রে ভাই, কোথাও যাই দেখ। আগে আমি সিনেমার পোকা ছিলাম, প্রতি সপ্তাহে একটা করে সিনেমা দেখতেই হতো, তো নানা মরে যাবার পর আর চাই না। চাও না কেন নানি? কার সাথে যাব বল, আমার ছেলে মেয়েরা আছে পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমি আছি তাদেরকে নিয়ে ব্যস্ত, যাবার তো লোক পায় না। আস্তে আস্তে অভ্যাসটা চলে গেছে, সিনেমার পোকাটা মরে গেছে। নানি, আব্বু আম্মু আমাকে কোনোদিন সিনেমা হলে নিয়ে যায়নি। তোর আব্বু আম্মু তো আমার বাড়িতে নিয়ে যায় না, আবার সিনেমা দেখতে সিনেমা হলে নিয়ে যাবে। নানি, শেষ কোন সিনেমাটা তুমি হলে গিয়ে দেখেছিলে? শেষ কোন সিনেমাটা হলে গিয়ে দেখলাম, সালমান শাহ হিরো ছিল, বুঝেছিস, এত ভালো অভিনয় করতো। সিনেমাটার নাম হচ্ছে সত্যের মৃত্যু নেই। সত্যের মৃত্যু নেই, এর মানে কি নানি? এর মানে হচ্ছে সত্য কখনো চাপা থাকে না, মানুষ যে যাই করুক না কেন, সত্য একদিন প্রকাশ পেয়েই যায়। কিন্তু নানি, ধরো কেউ আমাদের একটা কথা বিশ্বাস করলো না, বা ধরো একটা ঘটনা বিশ্বাস করলো না, তখন যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে দোষ হবে? যদি সত্যি গোপন করি তাহলে অপরাধ হবে? দেখো, সত্য মিথ্যা নির্ভর করে পরিস্থিতির উপর। তোমার যদি উদ্দেশ্য খারাপ থাকে, তোমার মিথ্যা বলার জন্য যদি একটা মানুষের ক্ষতি হয় তাহলে অবশ্যই দোষ, আর যদি তোমার উদ্দেশ্য ভালো থাকে, তোমার একটা মিথ্যা বলার জন্যে মানুষের উপকার হয়, তাহলে তো সেটা দোষের কিছু না। তার মানে আমাদের একটা বন্ধুর যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, আবার আমাদের বাড়িতে বড়রাও যদি তাকে রাখতে না চায়, তখন যদি আমরা তাকে লুকিয়ে রাখি আর বলি কেউ নেই, তাহলে অন্যায় হবে? না রে নানু, এতে কোনো অন্যায় নেই। অফিসে যায়, আমাদের তো আর অফিস নাই, এটাই আমাদের কাজ, তাই আমি একটু পরিপাটি হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কর। কিরে দবির, তুই এখনো কলা খাচ্ছিস? আরে এত কলা খেলে তো আর হাঁটতে পারবি না। ওস্তাদ, কলাতে অনেক এনার্জি থাকে, আমার শক্তি বাড়বে, তাহলে ঠিক মতো কাজ করতে পারবো, তাই কলা খাচ্ছি। ওফো, ওদের বাড়িতে মাত্র দুটো ছেলে মেয়ে আর তার নানি, আর তাদেরকে ভয় দেখাতে শক্তি লাগে? আরে আমাদের দেখেই তো ওদের ভয়ে দাঁত কপাটি লেগে যাবে। ওস্তাদ, ওই নানি যদি স্বাক্ষর করতে না চায়? অবশ্যই করবে, সেই জন্যই তো নাতি নাতনির বাসায় রাখার পরিকল্পনা করেছি। নাতি নাতনির জীবনের মায়াতেই নানি তার সম্পত্তি লিখে দেবে তার মেয়ের নামে, অথচ উনি জানবেন না বাড়িটা কার নামে লিখে দিচ্ছে। ওস্তাদ, মানুষ যে কত লোভী হয়, এই লাইনে না আসলে জানতামই না। কালাচাঁদ, একদম কথা কো, এই লোভী মানুষদের জন্যই আমরা মাস্তানি করে টিকে আছি, তোদের নিয়ে কাজ করতে যাওয়াটাই একটা হাঙ্গামা, তাড়াতাড়ি কর, তিনটার মধ্যে পৌঁছাইতে হবে। চল আয়। কি আরাম লাগছে, একটু জোরে ঘুষে ঘুষে দিচ্ছি।
আমি একটু বাইরে যাচ্ছি। ওয়া, হুটহাট করে এখন কোথায় যাচ্ছিস? একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, চলে আসবো, সন্ধ্যায় চলে আসবো। আচ্ছা, আর শোনো, তোমরা কিন্তু নানিকে বিরক্ত করবে না। হ্যাঁ, না না, ওরা খুব লক্ষ্মী, আমাকে বিরক্ত করে না। মা, আমি আসি। যা। নানি, তুমি একটু বিশ্রাম করে নাও। আর কত বিশ্রাম করব? তোদের সঙ্গে গল্প করি, তাতে বেশি ভালো লাগবে। ঠিক আছে নানি, একটা গল্প বলো। ভূতের গল্প বলবো? আমি তার ভূত দেখিয়ে দিই, কি করে ভূতের গল্প বলবো? তার চাইতে একটা রাজার গল্প বলি। হ্যাঁ, না, একটা রাজা ছিল, এক দেশে একটা রাজা ছিল। সেই রাজার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। বাড়িতে মনে দারুণ আছে, উঠতে দেবে তো? ইমতিয়াজ সাহেব বলেছে কোন সমস্যা নাই, দারোয়ানকে ওনার কথা বললেই হবে। ওস্তাদ, আর কিছু খাবেন? কলা চার দাম দিয়েছিস? জি ওস্তাদ, দিয়েছি। চল আসল, খুব ঠান্ডা মাথায় চোখ কান খোলা রেখে কাজটা সারতে হবে। ফ্ল্যাট বাড়ি, এখন আমাদের শব্দে যেন কোনো লোকজন চলে না আসে। জি ওস্তাদ। আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো, এর মধ্যে আপনি সই করবেন। তোর খবর আছে? না খালা, আমার খবর নাই। আপনি সই না করলে আপনার নাতি নাতকুড়ির খবর আছে। কি হয়েছে? মুমতাজদের পুরো দলটাকে ওরা বেঁধে রেখেছে। কাগজে কি লেখা আছে পড়েছো তোমরা? ভেবেছি আপনারা আসলে পড়বো। অসুবিধা নেই, তোমাদের পড়তে হবে না, আমরা নিজেরাই পড়ে নেব। ¡Gracias!